হাই বন্ধুরা, আজ আবার বেরিয়ে পড়লাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাব তারাপীঠ। এই মন্দিরটি দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কাছে যজ্ঞপাল গ্রামে অবস্থিত এই তারামায়ের মন্দির। 2021 সালে এই মন্দিরটি শুরু হয়েছিল। মাঝে কিছু সমস্যার জন্য মন্দিরটি বন্ধ ছিল। পুনরায় এই মন্দিরটি আবার দর্শকদের উদ্দেশ্যে ও ভক্তদের উদ্দেশ্যে খুলে গিয়েছে। আজ আমরা দেখব এই চকগোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠ মন্দির। কিভাবে আসবেন মন্দিরে, পুজো দেওয়ার সময় ডালি কোথা থেকে নেবেন, সব কিছু জানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেছনে এই মন্দির, আর মন্দিরের এই পাশ থেকে রয়েছে বামাখাপার মন্দিরে যাওয়ার রাস্তা। সকালে ভোর 5টা থেকে আমরা এখানে মন্দিরে চলে আসি। আমরা এখন চলে এসেছি পাঁশকুড়া স্টেশনের সামনে, 1 নম্বর প্ল্যাটফর্মের বাহিরে। কিভাবে যাবেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে? যারা ট্রেনে করে আসতে চান হাওড়া থেকে, হাওড়া পাঁশকুড়া লোকাল বা হাওড়া খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে চলে আসুন পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাহিরে বেরিয়ে 2 মিনিটের পথে আপনারা চলে আসুন পাঁশকুড়া বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে যে কোনো ঘাটালগামী বাসে চলে আসুন যশোর কালীরবাজারে। সেখান থেকে টোটো বা অটো করে চলে আসুন এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। কীভাবে আসবেন আপনারা দেখতে থাকুন। আমরা এগিয়ে চলেছি পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে। বাঁ দিকে এই বাস স্ট্যান্ড, এখান থেকে আপনারা ঘাটালগামী যে কোনো বাস পেয়ে যাবেন এখান থেকে যশোর কালীরবাজার। পেছনে রয়েছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড, আর পাশেই পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। যারা ট্রেনে করে আসতে চান দ্বিতীয় তারাপীঠ মন্দির দর্শনের জন্য, হাওড়া থেকে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল বা পাঁশকুড়া লোকালে এসে নামতে হবে পাঁশকুড়া স্টেশনে। আর সেখান থেকে পাশেই রয়েছে এই পাঁশকুড়া বাস স্ট্যান্ড, এখান থেকে ঘাটালগামী বাসে করে আপনাদের যেতে হবে যশোর কালীবাড়ি স্টপেজে। সেখান থেকে টোটোতে আর টেকারে করে তারাপীঠ মন্দির। পাঁশকুড়া স্টেশন থেকে আমরা এগিয়ে চলেছি ঘাটাল রোডের দিকে, যাব যশোর কালীরবাজার। আমরা চলে এসেছি মেছগ্রাম বাজারে, আর ফ্লাইওভারের নিচ থেকে আমরা যাব ঘাটালের দিকে। ওপরে চেন্নাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে। আমরা এখন চলে এসেছি মেছগ্রাম বাজারে। এইদিকে হচ্ছে ওভারব্রিজ রয়েছে ন্যাশনাল হাইওয়ে, আর আপনাদের যেতে হবে এই এইদিকে ঘাটাল লাইনে। যারা দ্বিতীয় তারাপীঠের দর্শনে আসবেন, যারা বাসে কিংবা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, তাদেরকে এই হাইওয়ে হয়ে এই ঘাটাল রোডে গিয়ে যেতে হবে যশোর কালীরবাজার, আর সেখান থেকে ভেতরে টোটো বা টেকারে করে দ্বিতীয় তারাপীঠ মন্দির। আর যারা প্রাইভেট গাড়ি আনবেন তারা সরাসরি
যশোর কালী বাজার থেকে মন্দিরে যেতে পারেন। বর্তমানে পাঁশকুড়া ঘাটাল এই রাস্তাটি বেশ সুন্দর, চোখ বন্ধ করে ড্রাইভ করা যায় এবং রাস্তাটি বেশ চওড়াও বটে। সুন্দর সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে আমরা চলেছি, আর ঘাটাল মানেই দুদিকে শুধু সবজির বাগান। ধান ও সবজি চাষের সাথে সাথে হচ্ছে ফুলের চাষও, আর এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম যশোর কালীর বাজারে। যশোর কালীর বাজার বাস স্ট্যান্ড থেকে ভেতরের দিকে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন সারি সারি টোটো ও টেকার। যশোর কালীর বাজার থেকে চকগোপাল গ্রামের এই তারামায়ের মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার, আর রাস্তার ধারে ধারে রয়েছে সারি সারি ফুলের বাগান। আমরা এই সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। যশোর কালীবাজারে টেকার বা টোটো ধরে আসতে হবে এই রাস্তাতে। এইখানে বাম দিকে একটা মোরাম রাস্তা নেমে গিয়েছে, এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরেই পেয়ে যাব আমরা দ্বিতীয় তারাপীঠ কালী মায়ের মন্দির। গ্রাম্য পরিবেশ, কাঁচা রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এখন চলেছি মায়ের মন্দিরের দিকে। ওই দেখা যাচ্ছে সামনে মায়ের মন্দির। অবশেষে আমরা চলে এলাম তারামায়ের মন্দিরে, ভেতরে প্রবেশ করলাম, আর সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। দু চাকা চার চাকা যে কোনো গাড়ি নিয়ে এলে এখানে রাখার সুব্যবস্থাও রয়েছে। দেখলাম দুটো ছেলে বোটিং করছে, বাচ্চা ছেলে, এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন ভোর থেকে নিয়ম মেনে রাত্রি পর্যন্ত চলে এই মন্দিরের পূজো অর্চনা।
মন্দিরে প্রবেশের আগেই রয়েছে এই তুলসী মঞ্চ। আর এখানে কিছু নিয়মাবলী রয়েছে, মোজা জুতো খুলে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। পুকুরটির ঘাটের একদিকে যেমন রয়েছে তুলসী মঞ্চ, আরেকদিকে রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ। মন্দিরের সামনে এই দিকে রয়েছে কিছু পূজোর সামগ্রী কেনার দোকান বা ডালা নেওয়ার দোকান, আর ওই দিকে রয়েছে কিছু খাওয়ার দোকান। পুজো দেওয়ার পরে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে রয়েছে কিছু নিয়মাবলী। এখানে একটি মাত্র এই ডালার দোকান রয়েছে, যে যেরকমই দামের ডালি নিতে পারে, তবে এখানে 101 টাকা থেকে শুরু, 101, 201, 501, 601, আবার আপনারা আপনাদের পছন্দ মতো 51 টাকারও ডালি নিতে পারেন। এখানে প্রবেশের জন্য 3টে রাস্তা রয়েছে, এই দিক থেকে ওঠার জন্য, আর ওই দিক থেকে নামার জন্য, আর যখন ভিড় থাকবে ওই মাঝের রাস্তা দিয়ে ভোগ প্রসাদ নিয়ে যাওয়ার জন্য এই আলাদা একটি রাস্তা তৈরি করা হয়েছে। 51টি সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে মায়ের দর্শন করতে হবে। সমস্যা রয়েছে তাদের জন্য রয়েছে এই রকমই বসার জায়গা, দেখুন অনেকে বসে আছে, দু সাইডে রয়েছে এই বসার জায়গাগুলো। মূল মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন কারুকার্য ও দেবদেবীর মূর্তি। চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম্য পরিবেশ, আর তারাপীঠে যেমন বামাক্ষেপার মন্দির রয়েছে মহাশ্মশানের মধ্যে, এখানেও মহাশ্মশান রয়েছে এবং রয়েছে বামাক্ষেপা দেবের মন্দির, আমরা একটু পরে যাব।
আপনাদের দেখাবো বামাক্ষ্যাপার মন্দির। মন্দিরের চারিধারে পরিক্রম করার জন্য রয়েছে এই রকমই রাস্তা, আর উপর থেকে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আবার নতুনভাবে শুরু হয়েছে এই তারামায়ের মন্দিরের পুজো অর্চনা, এবং দর্শকদের জন্য 11 জানুয়ারি 2024 মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে। চলছে পুষ্পাঞ্জলির কাজ, অনেক ভক্ত দেখলাম মায়ের সামনে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমরাও মায়ের কাছে পুজো দিলাম। আমরা এখন মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো, কিভাবে আমাদের ভক্তরা এসে এখানে পুজো দেবে, কখন মন্দির খোলা থাকে, সমস্ত কিছু আমরা জেনে নেব ওনার কাছ থেকে। সকালে ভোর 5টা থেকে আমরা এখানে মন্দিরে চলে আসি। মন্দিরে এসে মাকে আরতি করা হয়, আরতি দান করে মাকে ই করে চান টান করিয়ে মাকে সাজসজ্জা করে রূপ সাজসজ্জা দেওয়া হয়। দেওয়ার পরে আরতি হয়, আরতি করার পরে আবার মায়ের পুজো চালু হয়। মায়ের পুজো শেষে আবার আরতি, আরতির পরে ওর পর থেকে আবার 8টা থেকে সকাল 8টা থেকে ভোগ নেওয়া স্টার্ট হয়। যারা যারা ভোগ দিতে ইচ্ছুক তারা ওখানে সামনে ডালি দোকান আছে, ডালি দোকান থেকে ভোগ নিয়ে এসে মায়ের এখানে নিয়ে আসবেন। পুরোহিতরা আছে, সবাই ভোগ আপনাদের নিয়ে নেবে। টাইম খোলা থাকে ধরুন এখন 8টা থেকে 11:30 অবধি খোলা থাকবে, তার ওর পরে মায়ের ভোগ উঠবে, মায়ের ভোগ নিবেদন হবে ওখানে 1-1.5 ঘন্টা। এখন 1:30টার পরে আবার খোলা হবে 2:30 পর্যন্ত, 2:30টার পর থেকে বন্ধ থাকবে, 3টের সময় আবার চালু হবে, 3টে থেকে রাত্রি 9টা অবধি। হ্যাঁ, অন্য ভোগ নিতে চায় আমাদের ওখানে ডালি দোকান আছে, ওখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে নিয়ে যাবেন, আপনারাও ফোন নাম্বারটা নিয়ে যাবেন, ওখান থেকে সংগ্রহ করে সবাইকে সবার কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আপনারাও পৌঁছে দেবেন সবার কাছে। মন্দিরে প্রবেশ করতে হলে এই 51টা সিঁড়ি রয়েছে, এই 51টা সিঁড়ি পার করে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। কোনো দর্শক বৃন্দ যদি ভোগ দিতে চায় কীভাবে দেবে? আগের দিন ফোন করে বুক করতে হবে, সকাল সন্ধ্যা বিকাল 3টা থেকে বিকাল 4টা থেকে আগের দিন যেদিন আসবেন, যেদিন সেবা নেবেন সেদিন হচ্ছে সকাল 8টা পর্যন্ত টাইম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো দর্শক যদি এসে ভোগ নিতে চায়, ধরুন আমরা এসেছি ভোগ প্রসাদ যদি গ্রহণ করতে চাই, এভাবে কিছু সিস্টেম আছে কি? এই মুহূর্তে মানে এখানে করা যাবে। আচ্ছা আচ্ছা, কেন ডিজে কেউ না কাটি হয়ে যায় সেমা পাবেন, তাছাড়া তো পাওয়া যাবে না, এখানে এসে পাওয়া যাবে। আগে থেকে যোগাযোগ করে আগে যাওয়া বলতে হবে। ঠিক আছে, আপনারা এই কার্ডে ফোন নাম্বার দেওয়া আছে, দেখে এখানে যোগাযোগ করে ভোগ প্রসাদ নিতে পারেন। আগের দিন থেকে নামটা লিখে দিতে হবে।
মন্দিরের সামনে রয়েছে এই বটগাছটি, আর এখানে মানত করে অনেকে ধাগা বা ডুরি বেঁধে দিয়েছে। পেছনে এই মন্দির, আর মন্দিরের এই পাশ থেকে রয়েছে বামাখেপার মন্দিরে যাওয়ার রাস্তা, আর সেই পথেই পড়বে এই শৌচালয়, যারা দূর দূরান্ত থেকে আসবে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। চলুন আমরা এখন দেখে আসি বামাখেপার মন্দির এবং মহাশ্মশান। এই মন্দির, আর এই মন্দিরের পেছনে রয়েছে এই বামাখেপার মন্দির, আর তার পাশে মহাশ্মশান, আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ সবুজ আর সবুজ, ধানের ক্ষেত। বামাখেপার মন্দিরেও পুরোহিত রয়েছে, আপনারা চাইলে পুজো দিতে পারেন। পাশে এই শ্মশান, আর এখানে বামাখেপার মন্দির। বামাখেপার মন্দির থেকে এই সবুজের মধ্য দিয়ে মূল তারামায়ের মন্দিরটি খুব সুন্দর দেখাচ্ছে। মন্দিরের পাশে রয়েছে বিভিন্ন রকম দোকান, আস্তে আস্তে করে সব শুরু হচ্ছে। আর কেমন লাগলো আমার এই দ্বিতীয় তারাপীঠের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আরও আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।